আর যে দেশের সম্পর্কে বলবো সেই দেশের মানুষেরা জল কম চা বেশি খায়। প্রতিটা দেশের সংস্কৃতি আলাদা, সেরকমই এই দেশের মানুষেরা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বাড়ির সদস্যদের সাথে হাত মেলায়, তারপরে অন্য কাজ করে। দেশটির নাম কিরগিজস্তান, অনেকেরই হয়তো এর সম্পর্কে অজানা, তাই ভিডিওটির সাথে থাকুন। এশিয়ার এই দেশটির মানুষদের কাছে চা অথবা কফি এতটাই জনপ্রিয় যে তারা দিনে 6-7 গ্লাস জল না খাক 6-7 কাপ চা কিন্তু খেয়েই ফেলে। এই দেশের মানুষেরা সব রকমের সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে শহর থেকে অনেক দূরে বসবাস করতেই বেশি পছন্দ করে। এই জন্যই দেশটির 65 লক্ষ জনগণের 36% থাকে শহরে, যদিও এখানকার শহুরে জীবনযাপন বেশ বিলাসবহুল। এখানকার মানুষেরা বেশিরভাগ সময় ননভেজ খায়, কিন্তু তার মধ্যেও এখানে সবচেয়ে জনপ্রিয় হলো ঘোড়ার মাংস। এই ঘোড়ার মাংসের স্বাদ নেওয়ার জন্য বিদেশ থেকে মানুষ ছুটে যায়। কিরগিজস্তানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। পুরো দেশটি সবুজে ঘেরা, রয়েছে 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু তারপরেও এখানকার পর্যটন শিল্পে তেমন উন্নতি ঘটেনি। দেশের মোট জিডিপির মাত্র 1.25% আসে পর্যটন থেকে। এই দেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পেছনে এই দেশের জনগণেরই সবচেয়ে বড় ভূমিকা রয়েছে, কারণ তারা প্রতিদিন নিজের বাড়ি পরিষ্কার করার সাথে সাথে বাড়ির সামনে রাস্তাও নিজেরাই পরিষ্কার করে। দেশের রাজধানীর নাম বিশকেক। শহরটি ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো। এটি দেশের রাজধানী হলেও এখানে খুব কম খরচেই জীবনযাপন করা যায়। কিরগিজস্তানে ঘোড়ার মাংসের সাথে সাথে ঘোড়ার দুধও জনপ্রিয়। সেখানের মানুষেরা মূলত ঘোড়ার দুগ্ধই পান করে। ইসিককুল লেক। দেশটি ল্যান্ডলক হওয়ায় এখানে কোনো সমুদ্র তট নেই, তবে এই ইসিককুল লেকটির সামনে গেলে মনে হয় সমুদ্র, তাই বিদেশি পর্যটকেরা এর সামনে গিয়ে সানবাথ করে। আবার এই লেকটির জল গরম এবং নোনতা। এই দেশে প্রচুর পরিমাণে সোনা উত্তোলন হয়, যা বিদেশে মোটা দামে রপ্তানি করা হয়, কিন্তু তারপরেও 22.4% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। কিরগিজস্তান দেশটি ইসলাম প্রধান দেশ, এখানের 80% মানুষই ইসলাম ধর্মাবলম্বী। এত বেশি সংখ্যায় মানুষ গরিব হওয়া সত্ত্বেও এই দেশে শিক্ষিতের হার 99.60%, কারণ প্রাইমারি থেকে সেকেন্ডারি এডুকেশন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো কিরগিজস্তান দেশটি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার পরিচিতদেরও দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড হলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। অবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।